সেনা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে মালদ্বীপের জটিলতা যেন কাটছেই না। চীনপন্থী মালদ্বীপের প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরই অবশ্য তার দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টা নিয়ে উদ্যোগী হন মোহাম্মদ মুইজু। নতুন বছর অর্থাৎ 2024 মার্চের মধ্যেই মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে কার্যত সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। শুক্রবার 2 ফেব্রুয়ারি এ নিয়ে ভারত এবং মালদ্বীপ সরকারের প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন নয়াদিল্লিতে, আর সেখানেই ঠিক হয়েছে দুই দেশ আলোচনার মাধ্যমে সেনা প্রত্যাহারের বিষয়টি দেখবে। যৌথ সম্মতিতে ধীরে ধীরে দ্বীপরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহার করা হবে। 10 মার্চের মধ্যে মালদ্বীপের 3টি ক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার করবে ভারত, আর 10 মের মধ্যে নাকি মালদ্বীপ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে, এমনটাই জানিয়েছে মালদ্বীপের বিদেশ মন্ত্রক। সেনা প্রত্যাহার নিয়ে নাকি ভারতের সঙ্গে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। ভারত ও মালদ্বীপ দুপক্ষের সম্মতিতেই নাকি এই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 2024 14 ফেব্রুয়ারি মালদ্বীপে এই বিষয়ে প্রথম ভারত এবং মালদ্বীপ বৈঠকে বসে। চীনপন্থী মোহাম্মদ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হবার পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ এবং পর্যটন প্রচার নিয়ে রীতিমতো কাদা ছোড়াছুড়ি হয়েছে দুই দেশের মধ্যে। মালদ্বীপের মন্ত্রীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে ভারত। মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার দিনই ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলেছিলেন। সম্প্রতি ফের ভারতকে বলা হয় আগামী মার্চ মাসের মধ্যে যেন মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। শুক্রবার এই বিষয় নিয়েই আলোচনায় বসেছিল দুই দেশ। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয় বৈঠকে দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে মজবুত করতে নানা বিষয় নিয়ে আলোচনা করেছে। বর্তমানে যে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে তা নিয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষই ভারতীয় বিমান প্ল্যাটফর্ম যা মালদ্বীপকে মানবিক ও চিকিৎসা পরিষেবা দেয় তা নিয়ে সমাধান সূত্র খুঁজে বের করতে রাজি হয়েছে। প্রসঙ্গত, মালদ্বীপে ভারতের 80 জন সেনা জওয়ান মোতায়েন রয়েছেন, যারা ভারতের উপহার দেওয়া 3টি বিমান চালানো এবং রক্ষণাবেক্ষণ করেন। এই জওয়ানদের নিয়ে আপত্তি মালদ্বীপের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর ভারত এবং মালদ্বীপের সম্পর্ক 180 ডিগ্রি ঘুরে যায়। ভারত এবং প্রতিবেশী মালদ্বীপের সম্পর্কেই কেবল ছেদ পড়েনি, ঘরের অন্দরেই শুরু হয়েছে দ্বন্দ্ব। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে সরাতে রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে। এর মধ্যে নরেন্দ্র মোদীর কাছে প্রেসিডেন্ট মুইজুকে ক্ষমা চাইতে বলেছেন সেই দেশের বিরোধী দলের নেতা। মালদ্বীপের ঝুমরি পার্টি বা জেপি দলের নেতা কাসিম ইব্রাহিম এই দাবি জানিয়েছেন। তিনি মনে করেন ভারতের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার জন্য অবিলম্বে মুইজুর ক্ষমা চাওয়া উচিত। প্রতিবেশী দেশ সম্পর্কে কখনো এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলেই মনে করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের কটাক্ষ করার পর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে সে দেশের বিরোধী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যা বলা হয়েছে তারপর মালদ্বীপের 3 মন্ত্রীকে বরখাস্ত করা হয়, তাতেও আগুন নেভেনি। এবার প্রেসিডেন্ট মুইজু যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন সেই দাবি করা হয় মালদ্বীপের জুমরি পার্টির নেতা কাসিম ইব্রাহিমের তরফে। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে মালদ্বীপের। একদা বন্ধু মালদ্বীপ এখন ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে। গত কয়েক মাস ধরে মালদ্বীপে সেভাবে ভারতীয় পর্যটকেরা না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে গিয়েছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু মনে করেন অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন আরও বেশি পর্যটক পাঠানোর জন্য। মালদ্বীপের চীনা পর্যটক প্রবাহ জোরদার করার জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের
কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারী পূর্ববর্তী সময়ে চীন আমাদের এক নম্বর বাজার ছিল। আমরা চীনে এই অবস্থান পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা জোরদার করেছি। মালদ্বীপের অর্থনীতি শুধু মাছ সংগ্রহ করা অথবা নিজেদের এলাকায় নারকেলের দড়ি বিদেশে রপ্তানির উপর নির্ভর করে না। মালদ্বীপের অর্থনীতি সবচেয়ে বেশি নির্ভর করে পর্যটন শিল্পের ওপর। আবার ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বড় সংখ্যক পর্যটক ভারতীয়। স্বাভাবিকভাবেই ভারতীয়রা মুখ ফেরালে পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে সেটা কিন্তু আগেই টের পাওয়া গিয়েছিল। বিগত বেশ কয়েকদিন ধরে চলছে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ বিতর্ক। সম্প্রতি লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মোদী এবং ভারতকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী। তারপর থেকেই ওঠে মালদ্বীপ বয়কটের রব। সেনা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে মালদ্বীপের জটিলতা যেন কাটছেই না। চীনপন্থী মালদ্বীপের প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরে অবশ্য তার দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে উদ্যোগী হন মোহাম্মদ মুইজুম। নতুন বছর অর্থাৎ 2024 মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে কার্যত সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। শুক্রবার 2রা ফেব্রুয়ারি এ নিয়ে ভারত এবং মালদ্বীপ সরকারের প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন নয়াদিল্লিতে। সেখানেই ঠিক হয়েছে দুই দেশ আলোচনার মাধ্যমে সেনা প্রত্যাহারের বিষয়টি দেখবে। যৌথ সম্মতিতে ধীরে ধীরে দ্বীপরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহার করা হবে। 10ই মার্চের মধ্যে মালদ্বীপের তিনটি ক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার করবে ভারত। আর 10ই মের মধ্যে নাকি মালদ্বীপ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে ভারত, এমনটাই জানিয়েছে মালদ্বীপের বিদেশ মন্ত্রক। সেনা প্রত্যাহার নিয়ে নাকি ভারতের সঙ্গে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে মলে ফেব্রুয়ারির শেষে। ভারত ও মালদ্বীপ দুপক্ষের সম্মতিতেই নাকি এই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 2024 মালদ্বীপে এই বিষয়ে প্রথম ভারত এবং মালদ্বীপ বৈঠকে বসে। চীনপন্থী মোহাম্মদ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হবার পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। পরবর্তী আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত জানান, কমেন্ট করে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।